হঠাৎ করে ধোয়াশা সৃষ্টি হলো বহু প্রতীক্ষিত ট্রাম্প কিম বৈঠকের। মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতি করতে হলে সবার আগে মার্কিন খবরদারি বন্ধের নির্দেশ দিল উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোণঠাসা করার মনোভাব বন্ধ না করলে কোনো রকম বৈঠক সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার শাসক। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সামরিক মহড়া ম্যাক্স থান্ডারেরও বিরোধিতা করতে শোনা গেল কিমকে।